নমস্কার বন্ধুরা, ফুডস ফান্ডার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষ মানে নতুন নতুন জামা কাপড়, সাথে ভালোমন্দ খাওয়া দাওয়া। এই ভালোমন্দ খাওয়া দাওয়া বলতে আমরা যেটা বুঝি তা হলো মাছ মাংস পোলাও, আর শেষ পাতে একটু মিষ্টি না হলে তো চলেই না। আর বাঙালির প্রিয় মিষ্টি মানেই রসগোল্লা, তা যদি হয় স্পঞ্জের মতো তাহলে তো কোনো কথাই নেই। তাই আমি বিশেষ কিছু সিক্রেট টিপসের সাথে কিভাবে এক চান্সে স্পঞ্জের মতো রসগোল্লা বানানো যায় তা শেয়ার করব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। রসগোল্লা বানাবার জন্য প্রথমে আমাদের যেটা দরকার সেটা হলো দুধ। এবার এই দুধটাকে খুব ভালোভাবে আগে ফুটিয়ে নেব। দুধটা একদিকে গরম হতে থাক, আর একদিকে আমি শিরাটা রেডি করে নিই। এই শিরা বানাতে গেলে লাগবে প্রচুর পরিমাণে চিনি। যেহেতু রসগোল্লাটা এই শিরার মধ্যেই বয়েল হবে, তাই শিরার পরিমাণটা অনেকটা বেশি হতে হবে। এই যে দুটো এলাচ দিলাম, এটা সুন্দর ফ্লেভারের জন্য। এখন চিনিটা মেল্ট হোক, চলুন দেখে নিই দুধটা কতদূর হলো। দুধটা ফুটে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। এখন আমি 2 চামচ ভিনিগারের সঙ্গে একটু জল মিক্স করে দুধের সাথে মিশিয়ে দেব। ভিনিগার মিক্স করার পর দুধটা ঠিক এইভাবে আস্তে আস্তে কোনো হাতা বা খুন্তির সাহায্যে নাড়াতে হবে। বেশি জোরে জোরে যদি নাড়ানো হয় সেক্ষেত্রে ছানাটা দানা দানা হয়ে যাবে। আর এখানে আমাদের প্রয়োজন সফট বা মোলায়েম ছানা। দুধটা পুরোপুরি স্প্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। এখন এর মধ্যে কিছুটা ঠান্ডা জল ঢেলে দিচ্ছি যাতে ছানাটাও কিছুটা ঠান্ডা হয়ে যায়, আর যে ভিনিগারটা মেশানো হয়েছিল সেটা যাতে ভালো মতো ধুয়ে যায়। এবার এই ছানাটাকে হালকা গরম থাকা অবস্থাতেই হালকা হাতে ঠিক এইভাবে মেখে নিতে হবে। ছানাটা মাখতে মাখতে যদি দেখা যায় যে হাতটা তেল তেল করছে, তার মানে ছানার ময়েশ্চারটা পুরোপুরি বেরিয়ে গেছে, আর এই ছানা দিয়ে রসগোল্লা কখনোই হবে না। তাই খুব হালকা প্রেসারেই ছানাটা মাখতে হবে। রসগোল্লার জন্য ছানাটা একদম রেডি। এবার এর থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। আর গোল করার সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো ক্র্যাক না থেকে যায়। দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো ক্র্যাক নেই আর একদম মসৃণ। আর এটাও খুব ইম্পর্টেন্ট যে আপনার রসগোল্লায় যদি কোথাও ক্র্যাক থেকে যায় তাহলে এটা বয়েল হওয়ার সময় ভেঙে যাবে। এখন আমি একটা ময়দার ঘোল তৈরি করব, যেটা আমি শিরার মধ্যে মিক্স করে দেব। এই রসগোল্লার ক্ষেত্রে শিরাটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। দ্যাট মিন্স শিরাটার ঘনত্বটা এমন হতে হবে, শিরাটা চিটচিটে হবে বাট তারের মতো হবে না। ময়দার মিক্সারটা রসে মিক্স করার কারণই হলো এতে অনেক পরিমাণে ঝাঁক বা বাবলস হবে, যেটা কি না রসগোল্লাগুলোকে সব দিক থেকে ভালোভাবে ফুলতে সাহায্য করবে। এখন রসগোল্লাগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো হাই ফ্লেমে কুক করে নিতে হবে। দেখুন রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। স্পঞ্জ রসগোল্লা বানাবার জন্য আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো শিরাটা ফুটতে ফুটতে যেন গাঢ় না হয়ে যায়, তাই মাঝে মাঝেই শিরাটা চেক করে এর মধ্যে জলের ছিটে দিতে হবে, আর থ্রু আউট এই প্রসেসটা ফলো করতে হবে। মোটামুটি 15 মিনিটের মতো রসগোল্লাগুলো ফুটে গেছে। এবার এই বোলটার মধ্যে হাফ শিরা আর হাফ জল নিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে রসগোল্লাগুলো ট্রান্সফার করে নেব। এর ফলে এই পাতলা জলের মতো শিরাটা রসগোল্লার মধ্যে অ্যাবজর্ব হয়ে একদম স্পঞ্জের মতো ফিল দেবে। তাই একদম শেষে এই পাতলা জলের মতো শিরাটা স্পঞ্জ রসগোল্লার জন্য
খুবই ইম্পর্টেন্ট। এখন এই রসগোল্লাটা এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, তারপর এটাকে সার্ভ করব। এই টিপসগুলো ফলো করে স্পঞ্জ রসগোল্লাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি একদম পারফেক্ট হবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।